হেমাদারি তুমি এরকম উদ্লাগায় দাঁড়াই আছো কেন লিখিয়া 12 নভেম্বর অনুষ্ঠিত মিসেস ইউনিভার্স বাংলাদেশ 2022 এর মঞ্চে অভিনেতা ও নির্মাতা মীর সাব্বিরের করা এই মন্তব্য নিয়ে অভিযোগ তুলেছেন অনুষ্ঠানটির উপস্থাপিকা ইসরাত পাইল। মীর সাব্বির নিজের অবস্থান ক্লিয়ার করেছেন একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। বিবিএস বাংলাকে এই অভিনেতা জানান, তিনি কোনো উদ্দেশ্য নিয়ে ইসরাত পাইলকে কথাগুলো বলেননি, মজার ছলেই বলেছেন। তারপরও যদি মেয়েটি কষ্ট পেয়ে থাকেন উনি দুঃখিত। তিনি আরো বলেন, ইসরাত কিন্তু মঞ্চে নিজে থেকেই আমার সাথে মজা করেছিলেন। আমি বরিশালের ভাষা বলতে না চাইলেও তিনিই বলতে বলেন, আর আমি মজা করেই ওই কথাগুলো বলেছি। সাব্বির আরো বলেন, তার যদি খারাপই লাগে তিনি তখনই আমাকে বলতে পারতেন, পরে কেন নিজের মতো করে এভাবে বললেন আমি জানি না। আমি এতদিন মিডিয়ায় কাজ করছি, আমাকে নিয়ে কোনো স্ক্যান্ডাল নেই, আমার আর ফারজানার এত বছরের সংসার, কেউ আঙুলও তুলতে পারেনি, অথচ কত সাধারণ একটি বিষয় নিয়ে এত কথা হচ্ছে। ভক্ত কলিগরা এই অভিনেতার পাশে দাঁড়িয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সমর্থন করে অনেকেই পোস্ট দিয়েছেন, এমনকি সাংবাদিকরাও মীর সাব্বিরকেই সাপোর্ট করেছেন। এই ব্যাপারগুলোতে অভিনেতা খুশি। অনেকে এমনও বলছেন, এই উপস্থাপিকা আসলে ভাইরাল হওয়ার জন্যই এমনটা করেছেন। মীর সাব্বির মিডিয়ায় একজন মজার মানুষ হিসেবেই পরিচিত। বলা হয়ে থাকে তার সেন্স অফ হিউমার চমৎকার, অনেক সময় মজার ছলে অনেকের সাথে তিনি এভাবে কথা বলেন, এই কথাগুলো তিনি মজা করেই বলেছেন বলে সবাই মন্তব্য করেছেন। চন্দনা বিশ্বাস, বিবিএস বাংলা।